वेलकम टू आवर चैनल मैथ्स मैजिक। आज हमरा तुम्हारे के RRB रेलवे रिक्रूटमेंट बोर्ड के किछु क्वेश्चन निये आज के तुम्हारे साथ आलोचना करब। अनेक दिन धरे वीडियो करब करो ठीक करा हच्छे ना, क्वेश्चन सेटअपेर एकटु समस्या रयेछे। तो क्वेश्चन रेडी करलाम, रेडी करे तुम्हारे सामने आज के नतून किछु RRB क्वेश्चन निये चले एलाम जेगुलो तुम्हारे ईवीआरसीएस छिलो। तो सेई क्वेश्चनगुलो आज के आमरा आलोचना करब। तुम्रा देखो, आशा करी तुम्हारा सब एखान थेके किछु शिखते पारबे एबं सामने जे আপকামিং যে এক্সামগুলো রয়েছে তাতে তোমরা তা এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। চলো প্রথম কোশ্চেনের দিকে আমরা চলে যাই। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, দিস ইজ কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান বলেছে ফাইন্ড আউট হুইচ অফ দ্য ফলোয়িং সেট ফ্রম কো প্রাইম নাম্বারস। বলছে নিচে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যে কো প্রাইম নাম্বার কারা। আগে প্রথমে বুঝতে হবে কো প্রাইম বলতে কি বোঝায়। কো প্রাইম বলতে বোঝায় পারস্পরিক মৌলিক। কো প্রাইম বলতে কি বোঝায়, পারস্পরিক মৌলিক। পারস্পরিক মৌলিক কারা, দুটি সংখ্যা। এখানে পারস্পরিক মৌলিক মানে দুটি সংখ্যায় যে মৌলিক হতে হয় এমন ব্যাপার নয়, কিন্তু তাদের সাধারণ উৎপাদক যেন এক থাকে তবেই তাদের বলা হয় পারস্পরিক মৌলিক। এক্সাম্পল বলতে পারো চার নিতে পারো আর নয় নিতে পারো। চারও মৌলিক নয়, নয়ও মৌলিক নয়, কিন্তু এরা পারস্পরিক মৌলিক, কারণ এরা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না। তাই এদেরকে বলা হচ্ছে কি, কো প্রাইম বা রিলেটিভলি প্রাইম নাম্বারস, যাকে বাংলায় বলা হয় পারস্পরিক মৌলিক। আবার তুমি বলতে পারো সাত আর নয় যদি নিই এরাও পারস্পরিক মৌলিক হবে। আবার তুমি যদি নাও চার আর পাঁচ নাও এরাও পারস্পরিক মৌলিক হবে। তুমি যদি নাও একুশ আর বাইশ এরাও পারস্পরিক মৌলিক হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দুটি সংখ্যা যদি মৌলিক নাও হয় তারা মধ্যে তাদের যদি সাধারণ উৎপাদক এক হয় তবে তাদেরকে পারস্পরিক মৌলিক বলা হয়। তো এখানে আমরা পারস্পরিক মৌলিক কাদের ভাবো, সাত বারো, হ্যাঁ এরা পারস্পরিক মৌলিক কারণ এদের সাধারণ উৎপাদক এক। একুশ এবং বিয়াল্লিশ এদের সাধারণ উৎপাদক এক নয় কারণ তিন দ্বারা বিভাজ্য, এটাও হবে না। তিন এবং নয় এটাও হবে না। তেতাল্লিশ একশো উনত্রিশ হবে না কারণ এটা তেতাল্লিশকে তিন দিয়ে গুণ করলে একশো উনত্রিশ পাওয়া যায়। তো রাইট অ্যান্সার হয়ে যায় অপশান এ। ক্লিয়ার সবার কাছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন কী বলেছে, ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ টোয়েন্টি ফোর। কোশ্চেন নাম্বার টু বলেছে যে দুটো সংখ্যার প্রোডাক্ট কত বলা আছে, টোয়েন্টি ফোর বলা আছে। অ্যান্ড দেয়ার স্কোয়ার সাম ইজ, স্কোয়ার সাম মানে হচ্ছে বর্গের যোগফল, ইজ ফিফটি টু। ফাইন দেয়ার সাম, তাহলে সংখ্যা দুটোর যোগফল কত। দুটো সংখ্যার গুণফল চব্বিশ। এটা অনেক রকমভাবে করা যায়। দুটো সংখ্যার গুণফল চব্বিশ কীভাবে বলতে পারি, দুই ইন্টু বারো বলতে পারি, আবার তুমি বলতে পারো তিন ইন্টু আট বলতে পারো, আবার চার ইন্টু ছয় বলতে পারো। তো আমি এখান থেকে যদি অপশান টেস্ট করি, দুটো সংখ্যার বর্গের যোগফল বাহান্ন, তো দুই স্কোয়ার আর বারো স্কোয়ার যদি করা হয় তাহলে কখনোই বাহান্ন হবে না, কারণ বারো স্কোয়ার অলরেডি একশো চুয়াল্লিশ। তো ফার্স্ট অপশান আমি নিতে পারবো না। নেক্সট কোর্স যদি অপশান নিই তিন স্কোয়ার এবং আট স্কোয়ার, তিন স্কোয়ার নয় আট স্কোয়ার চৌষট্টি, তো সেকেন্ড অপশান নিতে পারবো না কারণ অলরেডি আট স্কোয়ার চৌষট্টি বাহান্নকে টপকে যাচ্ছে। অ্যান্ড লাস্ট অপশান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার, ফোর স্কোয়ার হচ্ছে সিক্সটিন এবং সিক্স স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স, দ্যাট মিন্স যোগ করলে আসছে ফিফটি টু। তাহলে আমি বলতে পারি চার স্কোয়ার এবং ছয় স্কোয়ারকে যোগ করলে বাহান্ন, আবার চার আর ছয়কে গুণ করলে আমরা পাচ্ছি চব্বিশ। সেই যে সংখ্যা দুটোর যোগফল কত, তাহলে চার আর ছয়ের যোগফল কত, দশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো। এবার তোমার মাথায় যদি ক্লিক করে যায় যে চব্বিশ দুটো সংখ্যার গুণফল কী কী হতে পারে, আবার এখানে এক ইন্টু চব্বিশ হতে পারে, এক ইন্টু চব্বিশ নিলাম না কারণ অলরেডি চব্বিশ স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর, তো এখান থেকে তুমি দেখছো আট আর বারো এটা তো হবেই না, তাহলে একমাত্র এটাই হতে পারে, এছাড়া অন্য কিছু আর আসবে না। তো তোমার মাথা যদি ডাইরেক্টলি ক্লিক করে তুমি তাহলে একবারে ভাবতে পারো চার ছয় চব্বিশ, তাহলে চার স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার বাহান্ন, ছয় চার দশ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে। নেক্সট পরের কোশ্চেন এটা ছিল, যেটা এটা একটু ভালো কোশ্চেন ছিল, এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস এপির কোশ্চেন। এই কোশ্চেনটা কী বলেছে, ছয় এগারো ষোলো একুশ একাত্তর, এই সংখ্যাগুলোর ভ্যালু মানে এখানে আমার সাম বার করতে বলেছে অ্যাকচুয়ালি, ফাইন দ্য ভ্যালু মানে হচ্ছে এই সংখ্যাগুলোর কী চেয়েছে, যোগফল চেয়েছে। তো এটা বার করার জন্য আমরা এপির ফর্মুলা ফেলতে হবে। এপির এস এন ফর্মুলা মানে হচ্ছে এন বাই টু এ প্লাস এল। হোয়াট ইজ এন, এন এস অফ এন, এস অফ মানে হচ্ছে সাম অফ নাম্বারস, এস অফ এন মানে হচ্ছে সাম অফ এন নাম্বারস, এন নাম্বারস। এ কি, এ হচ্ছে হচ্ছে ফার্স্ট টার্ম, এ হচ্ছে ফার্স্ট টার্ম, আর এল হচ্ছে হচ্ছে লাস্ট টার্ম, বুঝছে। তো এখানে আমার সাম অফ নাম্বারস বার করতে গেলে নাম্বার অফ টার্মস আমাকে জানতে হবে কতগুলো টার্ম রয়েছে, এ জানতে হবে, ফার্স্ট টার্ম জানতে হবে এবং এল জানতে হবে। অলরেডি ফার্স্ট টার্ম এ কে পেয়ে গেছি, এখান থেকে লাস্ট টার্ম আমি এল কেও পেয়ে গেছি, কিন্তু কতগুলো টার্ম রয়েছে আমি বার করবো কীভাবে। তো
তাই একটু মনে মনে যদি কল্পনা করি একটু ভালো করে বুঝবে, এই 6টাকে না ভাবে এটা যদি আমি 5 ভাবতাম, এটা যদি 10 ভাবতাম, এটা যদি 15 ভাবতাম, তাহলে লাস্ট ডিজিটটা অবশ্যই কত 70 হতো। তাহলে 5 এর নিশ্চয়ই মাল্টিপল 70, কত গুণ 5 এর 14 গুণ 70, এবং সংখ্যাগুলোর গ্যাপ তো 5 করেই রয়েছে, তো 5 এর আমি বলতে পারি 14 গুণ 70, মানে অল অ্যাট লিস্ট, মানে অ্যাট লিস্ট বলা ভুল, তো এখানে 14 খানা 5 এর গুণিতক রয়েছে, তো 14 খানা যদি 5 এর গুণিতক থাকে তাহলে এন এর ভ্যালু আমি এখানে 14 বসাতে পারবো, তো এন এর ভ্যালু যদি 14 বসাই তাহলে এন বাই 2, ফার্স্ট টার্ম ছিল 6 এবং লাস্ট টার্ম ছিল 71, তো এখান থেকে হয়ে যাবে 14কে 2 দিয়ে ভাগ করলে 7 এবং 71-এর সাথে 6 যোগ করলে হচ্ছে কত 77, তো 77 ইনটু 7 সমান কত হচ্ছে 7 × 7 = 49, তোমার হাতে রইল 4, তাহলে 7 × 7 = 53, রাইট অ্যান্সার হয়ে গেল অপশান এ। তো এখান থেকে আমি ডাইরেক্টলি অ্যান্সার বলতে অপশান এ। এবার এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেখানে আমার একটা ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা না জানলে কোশ্চেনটা করা একটু মুশকিল হবে। ওকে, অন্যভাবেও করা যেতে পারে, দেখবে তোমরা অন্য কীভাবে করা যেতে পারে, একটু চিন্তা করে দেখবে, অন্যভাবে করা যেতে পারে, যাবে না কেন অবশ্যই যাবে, তো একটু চিন্তা করে দেখবে অন্য কীভাবে করা যেতে পারে। নেক্সট পরের কোশ্চেন চলে যায়, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ কম্পোজিট নাম্বার, এগুলোর মধ্যে নিচের কোনটি কম্পোজিট নাম্বার নয়। এবার কম্পোজিট মানে কি, কম্পোজিট মানে হচ্ছে যৌগিক, কম্পোজিট মানে কি যৌগিক, বলছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা যৌগিক সংখ্যা নয়, তার মানে সেটা অবশ্যই মৌলিক হতে হবে। তো এই যে 161, এই সংখ্যাটা কি যৌগিক না মৌলিক, এই সংখ্যাটা আমি প্রথম নিলাম, এই সংখ্যাটা হচ্ছে কি যৌগিক সংখ্যা, কারণ এটা 7 দ্বারা বিভাজ্য, 7 × 23 কত 161 পাবে। আবার তুমি যদি 209 নাও, 209 মানে হচ্ছে 19 × 11, তোমার 209 আসবে, দেখো 19 × হচ্ছে তুমি যদি 19 × যদি 11 করো তাহলে 209 পেয়ে যাবে। আর এটা হচ্ছে যদি আমরা করি 13 দিয়ে যদি করি, 13 তোই যাচ্ছে না, এটা 19 23 কত দিয়ে যাবে 14 9 3 2 5 7 × 14 7 দিয়ে যাচ্ছে, 7 × 14 7 9 23 7 × 29 করলে তুমি পাচ্ছ 100 203। তাহলে এর মধ্যে কম্পোজিট নাম্বার নয় কোনটা, 109, 109কে আমি ভাঙলে কোনো দুটো সংখ্যার উৎপাদক পাবো না, তাই 109 হচ্ছে কম্পোজিট সংখ্যা বা যৌগিক সংখ্যা, হয়েছে। তো এরকম তোমার যদি সবকটা এরকম সংখ্যা দেয়া থাকে, মানে এটা দেখো ছিল মৌলিক সংখ্যা দুটো গুণফল, এটা মৌলিক সংখ্যা দুটো গুণফল, এটা মৌলিক সংখ্যা দুটো গুণফল, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে মৌলিক সংখ্যাগুলোর গুণফলগুলোকে বার করাটা একটু চাপের ব্যাপার হবে, কিন্তু এগুলো তুমি যদি প্র্যাকটিস করো রেগুলারলি এবং মৌলিক সংখ্যাগুলো যদি ভাগ করাগুলো প্র্যাকটিস করো, তাহলে মৌলিক সংখ্যাগুলো দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে না যাচ্ছে সেটা কিন্তু সহজেই বার করতে পারবে। এছাড়া একটা ট্রিক্স আছে যেটা দিয়ে আমরা কোনো সংখ্যা প্রাইম অর কম্পোজিট, প্রাইম অর কম্পোজিট সেটা আমরা বার করতে পারবো। যদি আমি কোশ্চেন এখান থেকে পাই তো ভালো, আমার আশা করি এখানে একটা কোশ্চেন হয়তো আছে, যদি না থাকে আমি অবশ্যই তোমাকে ট্রিক্সটা লাস্টে বলে দিচ্ছি। নেক্সট পরের কোশ্চেন দেখো তোমাদের সামনে চলে আসছে, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ প্রাইম, এই যে কোন সংখ্যাটা প্রাইম এটা আমি বার করবো কীভাবে। এই প্রাইম বার করার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, তোমাকে এই মাত্র বলছিলাম প্রাইম বার করার জন্য কী নিয়ম রয়েছে সেটা আমরা জানবো। প্রাইম মানে কি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা মৌলিক কি না সেটা জাজমেন্ট করতে গেলে অ্যাটলিস্ট সেই এই প্রথমে সেই সংখ্যাটার সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যাটাকে আগে আমাকে বার করতে হবে। যেমন এখানে যদি 263 সংখ্যাটা মৌলিক কি না যদি জানতে চাই, তাহলে প্রথমে আমার 263 ঠিক কাছের যে পূর্ণবর্গ সংখ্যা কে রয়েছে সেটা বার করবো, 263 নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করবো, পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করবো, 263 নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কে আছে দেখো 16 স্কোয়ার, 256 আছে। এবার আমি বলতে পারি 256 যেটা কিনা হচ্ছে 16 স্কোয়ার, এই 16-র মধ্যে যে যে মৌলিকগুলো আছে সেই মৌলিকগুলোকে এবার আমরা খুঁজে বার করবো। 16-র মধ্যে কে কে মৌলিক আছে, 16-র মধ্যে 2 3 5 7 11 এবং 13 মৌলিক রয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে প্রাইম জানার জন্য এই প্রত্যেকটা মৌলিক দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা, যদি মিলে যায় তাহলে মৌলিক নয়, এই প্রাইম সংখ্যাগুলো দ্বারা এটা যদি না মেলে তাহলে এটা অবশ্যই একটা প্রাইম নাম্বার। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি 2 দ্বারা 263 ভাগ যাবে না, 3 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, 7 দ্বারা 3 7 21, 5 7 53 যাবে না, 11 দ্বারা 11 2 22, 3 11 33 চলে যাচ্ছে না, 43 11 2 22, 4 10 43 যাচ্ছে না, 13 13 2 26 এটাও যাচ্ছে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি 263 হচ্ছে মৌলিক সংখ্যা, এই কটা সংখ্যা দ্বারা, এই কটা মৌলিক সংখ্যা দ্বারা কোনোটাই দেখো 263 ভাগ যাচ্ছে না, তাই 263 মৌলিক সংখ্যা। এবার তোমার কাছে প্রশ্ন হতে পারে স্যার 253টা কীভাবে চেক করবো, 253-র জন্য আমি এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার চেক করবো, 200 এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার নাম্বার কে রয়েছে 15 স্কোয়ার 225,
তো 15 এর মধ্যে যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে সেগুলোর নাম চেক করব। প্রথমে দেখব আমি এটাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে তো এটা যাচ্ছে না। তারপর 253 এর জন্য আমি চেক করছি, 253 এর জন্য 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দেখো 3 দিয়েও যাচ্ছে না, 5 দিয়েও যাচ্ছে না, 7 দিয়ে 3 7 21 4 10 3 43 যাচ্ছে না, 11 দিয়ে 11 দুগুণ 22 3 এবং 33 চলে যাচ্ছে, দেখো 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে এটা কখনো এই প্রাইম বলতে পারবো না। সিমিলার ওয়েতে 243টা চেক করতে পারো, 243 কী হবে, দেখো 4 3 7 2 9 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে আমি এটাকেও প্রাইম বলতে পারবো না। 273 দেখো 3 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে এটাকেও আমরা প্রাইম বলতে পারবো না। তাহলে এগুলোর মধ্যে প্রাইম হবে কোনটা? অপশান এ হয়ে যাবে প্রাইম। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রাইম বার করার নিয়ম কি বললাম, যে সংখ্যাটা প্রাইম কি না চেক করব তার আগের পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করব। সেই পারফেক্ট স্কোয়ার নাম্বারটা বার করার পর তার মধ্যে যে যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে প্রত্যেকটা দ্বারা এটাকে ভাগ করব। যদি কোনো একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে গিয়ে উক্ত সংখ্যাটা মিলে যায় তাহলে আমরা বলবো সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার নয়, আদারওয়াইজ বলবো এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। ওকে চলো পরের কোশ্চেনে যাই। হাউ মেনি টোটাল 10 ডিজিট ইন দ্য ক্যালকুলেশন ফ্রম দ্য সিরিজ 1 to 99, 1 থেকে 99 পর্যন্ত কতগুলো সংখ্যা 10 ডিজিট রয়েছে? এটা দেখো আরপিএ বেসি, খুব ইজি কোশ্চেন। তাহলে 1 থেকে 99 পর্যন্ত কটা সংখ্যা রয়েছে? 99টা। আর আমার 1 ডিজিট নাম্বার বা আমি বলতে পারি ইউনিট ডিজিট নাম্বার কটা রয়েছে? ইউনিট ডিজিট নাম্বার 1 থেকে 99 পর্যন্ত ইউনিট ডিজিট নাম্বার রয়েছে 9টা। তো 99 থেকে তুমি 9 বাদ দিয়ে দাও, তার রাইট অ্যান্সার হলো 90। তো রাইট অ্যান্সার আমি 90 বলতে পারবো। কোশ্চেন চেয়েছে কতগুলো 10 ডিজিট নাম্বার রয়েছে, 10 ডিজিট মানে হচ্ছে দু অঙ্কের সংখ্যা রয়েছে কতগুলো 1 থেকে 99 পর্যন্ত। তো আমি এক অঙ্কের সংখ্যা কটা জানি, কটা আছে 9টা আছে, তাহলে 99 থেকে আমি এক অঙ্কের 9টা সংখ্যা বাদ দিয়ে দিলাম। 99টা সংখ্যা থেকে 9টা সংখ্যা বাদ দিলে কটা সংখ্যা পড়ে থাকে? 90টা সংখ্যা পড়ে থাকে, রাইট অ্যান্সার 90। অ্যান্ড আফটার দ্যাট আমরা পরের কোশ্চেন থেকে চলে যাব। পরের কোশ্চেন কি বলা যায়, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট এ ডিভিজেবল বাই 8। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটা আর দ্বারা বিভাজ্য না? আর দ্বারা বিভাজ্যতার নিয়ম আমি আগের দিন একটা ক্লাসে করিয়েছিলাম, সেখানে তোমরা দেখবে 8 দ্বারা ডিভিজিবল মানে আর দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। আর দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যদি কোনো সংখ্যার এরকম ধরো সংখ্যা দেওয়া রয়েছে, হোয়াট এভার আমি একটা সংখ্যা নিলাম, মনে মনে ধরো এ বি সি ডি ই এফ নিলাম, এই সংখ্যাটা লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা ডিভিজেবল যায় গোটা সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে আমি চেক করবো লাস্ট 3টে ডিজিট 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। ফার্স্ট অফ অল এই সংখ্যাটা দেখি, এই সংখ্যাটা লাস্ট 3টে যে 8 দ্বারা ভাগ যাচ্ছে, তো 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা চেক করে যান। 28টায় 64, 3 10 6 36 যাচ্ছে না, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বাকিগুলো দেখবো ডেফিনেটলি যাচ্ছে, 832 দেখো 8 1 8 0 32 104 যাচ্ছে, 504 504ও যাচ্ছে, আর 6 8 48 2 10 4 24 ভাগ যাচ্ছে। আবার দেখো তোমার হচ্ছে 360 এটাও দেখো তোমার হচ্ছে 8 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে 3টে যাচ্ছে, কোনটা যাচ্ছে না? অপশান এ যাচ্ছে না, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমার এইরকম কোশ্চেনগুলো তুমি যত প্র্যাকটিস করবে তাড়াতাড়ি তুমি তত করতে পারবে। ওকে পরের কোশ্চেনে যাই। ফাইন দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু 231228 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 33। বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অ্যাডেড টু, এটা বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এটার সাথে যোগ করলে এটা কত দ্বারা বিভাজ্য হবে? এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 33, এটা 33 দ্বারা বিভাজ্য যাবে। তো 33 দ্বারা বিভাজ্য যাওয়ার অর্থ কী জানো? সংখ্যাটা তোমার 3 দ্বারাও বিভাজ্য হবে, 11 দ্বারা বিভাজ্য যাবে, 3 দ্বারা যাবে অ্যাজ ওয়েল অ্যাজ 11 দ্বারা বিভাজ্য যাবে, তবেই আমরা বলতে পারবো যে কোনো সংখ্যা 33 দ্বারা বিভাজ্য। নাও এখানে 33 দ্বারা বিভাজ্য হতে গেলে 3 দ্বারা যদি বিভাজ্য হয় তো সংখ্যাটার যোগফল আমরা কী জানি? 3 দ্বারা বিভাজ্যতা নিয়মকে দিয়ে দিই, যে সাম অফ অল ডিজিট ইজ ডিভাইডেড বাই 3। এই সংখ্যার সমস্ত অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে গোটা সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য যাবে। তো আমি চেক করলাম 2 আর 3 5 5 আর 6 6 2 8 8 2 10 10 আর 8 কত হচ্ছে 18। তাহলে এই ডিজিটগুলোকে আমি যদি যোগ করি, যোগ করলে আমি পাচ্ছি 6 4 10 আর 8 18। তার মানে আমার নেক্সট ডিজিট যেটা নিতে হবে সেটা অবশ্যই কি 3-এর যেন মাল্টিপিলে থাকে। তাহলে মিনিমাম আমি কী যোগ করতে পারি? যদি 1 যোগ করি এর সাথে তাহলে হবে কত? 1 যোগ করলে 18 1 19 হয়ে যাবে, যদি 4 যোগ করি 18 4 22 হয়ে যাবে, যদি 2 যোগ করি 20 হয়ে যাবে, 3 যোগ করলে কত হবে? 21 হবে। তাহলে এর সাথে আমি কত যোগ করতে পারবো? 3 যোগ করতে পারবো। 3 যোগ করলে যে সংখ্যাটা আমি পাবো তার মানটা কত হয়ে যাবে? তার মানটা হচ্ছে যোগফলটা হচ্ছে 21 হয়ে যাবে। 21 হলেই আমি কী বলতে পারবো? সেটা 3 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার তুমি বলো স্যার আমাকে চেক করে দেখান, চেক করে দেখান আমার কীভাবে এটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি সম্ভব 4 বসালাম, এর সাথে 4 যোগ করলাম, 4 যোগ করলে কী হবে? 231228 ছিল, 2 2 8 আর 4 যোগ করলে 32। তাহলে এইটুকু পার্ট যেটা রয়েছে, এটুকু পার্ট কী রয়েছে? 2 আর 3 5 1 6 6 2 8 8 আর 5 কত হয়ে গেল বাবু সোনা? 13। তাহলে দেখো 13 হয়ে যাচ্ছে। যদি আমি 4-এর বদলে যদি আমি 1 যোগ করি, এটা আমি +4 করলাম, এটা যদি আমি 1 যোগ করতাম তাহলে কী হতো? 2 3 1 2 2 9। তাহলে এই কটাকে যোগ করে 2 আর 3 5 6 2 8 8 আর 2 10 10 আর 9 19, তাহলে যোগফল আসছে 19। তাহলে এটাও নিশ্চয়ই আমার 3 দ্বারা বিভাজ্য নয়।
যদি আমি 2 যোগ করতাম 2 যোগ করলে কি হতো 2 3 1 3 1 2 3 0 এটা আসতো 8 আর 3 এ যোগ করলে কত আসছে 11 আসছে তো 11 আসলে এটাও আমি বলতে পারি 3 দ্বারা বিভাজ্য হবে না কারণ যোগফলটা 3 দ্বারা ভাগ গেলে তবেই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য যায় তো দ্যাটস হোই আমি কোশ্চেনটা যোগ করলাম প্রথমে যোগ করে পেলাম কত 18 18 এর সাথে কত যোগ করলে আমি 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটা পাবো অ্যাট লিস্ট আমাকে 3 যোগ করতে হবে 18 3 এ তবে 21 হবে তবে সংখ্যাটা কি হবে 33 দ্বারা বিভাজ্য হবে কারণ 3 দ্বারা বিভাজ্য হলে তবেই তো আমি 11 দ্বারা চেক করব আগে তো আমার 3 দ্বারা চেক করতে হবে তো 3 দ্বারা বাকি অপশনগুলো তো হচ্ছে না তাহলে আমি একদম ডাইরেক্টলি অ্যান্সার বলবো এখানে কত যোগ করতে হবে 3 যোগ করতে হবে চলো পরের কোশ্চেনে যাই পরের কোশ্চেন কি বলেছে এক্স প্লাস ওয়াই সমান ইলেভেন যেখানে এক্স অ্যান্ড ওয়াই বলা আছে একটা হোল নাম্বার তাহলে এর মান কি হবে তো দুটো সংখ্যার যোগফল কি আছে 11 তো 11 দুটো সংখ্যার যোগফল যেখানে এক্স এবং ওয়াই আছে হোল নাম্বার হোয়াট ইজ হোল নাম্বার হোল নাম্বার বলতে কি বোঝায় জিরো ইনক্লুডিং ইন দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ কল হোল নাম্বার একটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে যদি জিরো ইনক্লুডিং থাকে তবে তাকে বলা হচ্ছে হোল নাম্বার তো এই যে এক্সের মান জিরো থেকে শুরু করে আমি যে কোনো কিছু বলতে পারি এবং ওয়াইয়ের মানে জিরো থেকে শুরু করে যে কোনো কিছু বলতে পারবো কিন্তু ঘটনা হচ্ছে দুটো সংখ্যা যোগফল 11 তখনই হওয়া সম্ভব যখন একটা সংখ্যা অবশ্যই ইভেন হবে এবং একটা সংখ্যা অবশ্যই অড হবে তা আইদার এক্স হবে ইভেন অর অড অথবা আইদার এক্স হবে অড অর ইভেন অথবা ওয়াই হবে অড অর ইভেন মানে যে কোনো হয় এক্স যদি অড হয় ওয়াই হবে ইভেন এক্স যদি ইভেন হয় ওয়াই হবে অড কারণ কি ধরো তুমি 11 করতে চাইছো তুমি 2 প্লাস 9 করো 11 অথবা 1 প্লাস 10 করো 11 তাই না আবার তুমি বলতে পারো 4 প্লাস 7 করো 11 আবার তুমি বলতে পারো 5 প্লাস 6 করো 11 তার মানে হয় একটাকে অড একটা ইভেন হচ্ছে দেখো এটা অড নাম্বার এটা ইভেন নাম্বার এটা অড নাম্বার এটা ইভেন নাম্বার এটা অড এটা ইভেন এটা ইভেন এটা অড তাহলে একটা অড একটা ইভেন হচ্ছে তাহলে দুটো হোল নাম্বারের যোগফল যদি 11 যদি বলি 11 মানে কি 11 দিস ইজ এ অলসো এ অড নাম্বার দিস ইজ অলসো এ অড নাম্বার দুটো সংখ্যার যোগফল যদি কখনো একটা অড নাম্বার হয় দুটো হোল নাম্বারের যোগফল বা ন্যাচারাল নাম্বারের যোগফল যদি একটা অড নাম্বার হয় যদি একটা অড নাম্বার হয় তাহলে আইদার দিস নাম্বার উইল বি ইভেন অর অড অ্যান্ড অলসো দিস নাম্বার উইল বি ইভেন অর অড ইফ ফার্স্ট নাম্বার ইজ ইভেন দেন দ্য ফার্স্ট নাম্বার দেন দ্য সেকেন্ড নাম্বার মাস্ট বি অড অ্যান্ড ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ অড দেন সেকেন্ড নাম্বার মাস্ট বি ইভেন সো উই ক্যান সে দ্যাট দ্য সাম অফ দোজ টু নাম্বার ইজ ইকুয়াল টু এ অড নাম্বার ওকে তাহলে যদি দুটো সংখ্যার যোগফল আমি 11 মানে অড নাম্বার পাই তাহলে একটাকে অবশ্যই অড একটাকে ইভেন হতে হবে এবার আমি যদি ব্যাক টু দ্য কোশ্চেন আসি কোশ্চেনটা কি ছিল মাইনাস ওয়ান এদিকে দেখো আমি সাইডে লিখছি মাইনাস ওয়ান হোল টু দিওয়ার এক্স প্লাস প্লাস ওয়ান হোল টু দিওয়ার ওয়াই যদি আমি এক্সকে যদি আমি ইভেন নিই তাহলে কী দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান হোল টু দিওয়ার ইভেন নাম্বার যদি বসে মানে ইভেন নাম্বার বলতে যদি 2, 4, 6, 8 যে কোনো বসে তাহলে সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাসের পাওয়ারে যদি কোনো ইভেন বসে তাহলে অবশ্যই এটা প্লাস হয়ে যাবে প্লাস এবং এর পাওয়ারে যদি অড বসে তাহলে এটাও কী হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে ওয়ান ওয়ান ইট বিকামস কত হয়ে যাবে টু হয়ে যাবে এবার যদি বলো যে আমি এক্সের ভ্যালুটাকে যদি আমি অড নিই মানে 1, 3, 5, 7 এরম নিই এবং যদি আমি ওয়াইয়ের ভ্যালুটাকে যদি আমি কী নিচ্ছি ওয়াইয়ের ভ্যালুটাকে যদি আমি ইভেন নিই মানে 2, 4, 6, 8 এরম কিছু নিই তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো এক্ষেত্রে আমার মাইনাস ওয়ান হয়ে যাবে আর এক্ষেত্রে প্লাস করলে এটা অবশ্যই কী হবে অলওয়েজ পজিটিভ হবে প্লাস ওয়ান হয়ে যাবে প্লাসে মাইনাসে জিরো হয়ে যাবে আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনের কথা ভুল আছে এই জায়গাটা মনে হচ্ছে প্লাস হবে না এটা মনে হচ্ছে মাইনাস হবে তবে অঙ্কটা মিলবে এটা প্লাস এটা মাইনাস হবে তাহলে মাইনাস টু দি পাওয়ার অড নাম্বার মানে 1, 3, 5, 7 এটা যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এখানে দ্যাটস ওয়াই এখানে জিরো হবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান মিলে তবে জিরো হবে তাহলে এখানে যদি অড নিই এর পাওয়ার যা আসবে এবং এখানে যদি আমি ইভেন নিই এর পাওয়ার আসবে এদের যোগফল অলওয়েজ কী হবে এদের যোগফল অলওয়েজ আমার আসবে জিরো আসবে এখানে এটা মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান হলে তবে এটা স্যাটিসফাই করো তবেই অ্যান্সার অপশান ডি হবে তাহলে কী বললাম যদি মাইনাস ওয়ান নিই পাওয়ার যদি ইভেন পাওয়ার বসাই তাহলে কী আসবে এখানে ওয়ান আসবে মাইনাস নিয়ে যদি এর পাওয়ার অড বসাই তাহলে কী আসবে আমার এখানে মাইনাস আসবে তাহলে প্লাস মাইনাস এখানে আসবে হচ্ছে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে জিরো যদি আমার এখানে মাইনাস নেওয়া হয় মাইনাস আবার অড নেওয়া হয় তাহলে এটা মাইনাস হবে আর এটা যদি ইভেন আসে তাহলে প্লাস হয় প্লাসে মাইনাসে কী হবে জিরো হবে তাহলে আমরা বলতে পারবো এক্স আর ওয়াইয়ের যে কোনো মানের জন্য এটা অলওয়েজ কী হবে জিরো হবে যে কোনো মান তুমি বসাও অড আর ইভেন কিন্তু মাথায় রাখবে একটা অড বসলে একটা ইভেন হবে একটা ইভেন বসলে একটা অড হবে ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি ডাউট না থাকে ডেফিনেটলি তুমি যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে একটা কোশ্চেনটা বুঝতে পারা গেছে চলো পরের কোশ্চেন কী বলা আছে
স্টুডেন্ট ডিভাইডেড বাই স্টুডেন্ট ডিভাইডেড এ নাম্বার বাই 12 ইনস্টেড অফ 21 একটা সংখ্যা একটা ছাত্র কি করেছে এ নাম্বার ইজ ডিভাইডেড বাই 12 একটা নাম্বারকে 12 দ্বারা ডিভাইড করেছে ইনস্টেড অফ 21 দ্বারা ডিভাইড করতে বলা হয়েছিল সে ভুলবশত 12 দ্বারা ডিভাইড করেছে অ্যান্ড রিসিভ 35 এবং সে কি করছে 35 পাচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার কত তো একটা সংখ্যাকে সে 12 দ্বারা ভাগ করেছে তার ফলে পেয়েছে কত 35 35 পেয়েছে এ নাম্বার ইজ ডিভাইডেড 12 ইনস্টেড অফ 21 21 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল সে করেছে 12 দ্বারা ভাগ তার ফলে অ্যান্সার পেয়েছে কত 35 তাহলে এক্স এর মান কত হয়ে যাবে 35 ইন্টু 12 তো সংখ্যাটা ছিল কত 35 ইন্টু 12 তো বলছে কারেক্ট অ্যান্সার চেয়েছে তো 35 ইন্টু 12কে আমরা 21 দ্বারা ডিভাইড করে দেবো রাইট অ্যান্সার পেয়ে যাবো তো 7 দিয়ে যদি কাটা হয় 7 দিয়ে কাটলে এটা দাঁড়াবে হচ্ছে 5 7 দিয়ে কাটলে 3 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 4 5 কত হয়ে গেলো 20 তো রাইট অ্যান্সার হয়ে যাবে কত 20 তো কারেক্ট অ্যান্সার আসার কত ছিল 20 এসছে কত 35 ওকে চলো পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাই পরের কোশ্চেন কী বলা আছে আর কটা আছে দেখি একটাই কোশ্চেন আছে ফাইন দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভাইডেড বাই 12 18 21 অ্যান্ড 30 বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12 18 21 এবং 30 দ্বারা বিভাজ্য এটা আমাকে চেয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 18 21 এবং 30 দ্বারা বিভাজ্য মনে রাখবে যদি কখনও কোশ্চেনে লিস্ট বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই তুমি কী করবে এলসিএম করবে এলসিএম মানে হচ্ছে লসাগু করা তো লসাগু বার করবে কার কার লসাগু বার করবে 12 18 21 এবং 30-এর লসাগু বার করবে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12 18 21 এবং 30 দ্বারা বিভাজ্য এটা তোমায় বার করতে দিয়েছে তো এটা লসাগু করে তুমি ডাইরেক্টলি অ্যান্সার বসিয়ে দিতে পারবে আমার মনে হয় খুব সম্ভবত অ্যান্সার হয় 1260 তো 1260 ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা যদি এখানে কারো ডাউট থাকে তোমরা এখানে করতে পারো তুমি করবে কীভাবে পরীক্ষা কোশ্চেন করবে কীভাবে প্রথমে দুই দিয়ে করবে দুই দিয়ে করলে 6 দুই দিয়ে করবে এটা 9 আসবে আর এটা তো 21 যাবে না দুই দিয়ে গেলে এটা হচ্ছে 15 আসবে আফটার দ্যাট 3 দিয়ে ডিভাইড করাবো তো 3 দুগুণে 6 3 থেকে 9 3 7 21 3 5 15 আর যাচ্ছে না এবার দেখো 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 ইন্টু 5 60 60 ইন্টু 21 60 ইন্টু 21 মানে হচ্ছে কত হচ্ছে 1260 রাইট অ্যান্সার হচ্ছে 1200 অপশন বি তো এটা বার করার ট্রিক্স আছে এটা তুমি নর্মালি এইভাবে করতে পারো আমি মুখে মুখে শেখে জেনারেলি আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি এই ট্রিক্সগুলো শিখিয়ে দিই কত তাড়াতাড়ি মুখে মুখে করতে পারবে তো রাইট অ্যান্সার অপশান বি ওকে তো এই ছিল আজকে তোমাদের আরআরবি যে কোশ্চেনগুলো যেগুলো আলোচনা করবো দেখো প্রত্যেকটা পরীক্ষা এসছে এটা দেখো যেই আরআরবি জেই 19 আরআরবি জেই 2019 আরআরবি জেই 2019 আরআরবি জেই 2019 আরআরবি আরপিএফ কনস্টেবল 2019 আরপিএফ কনস্টেবল 2019 আরপিএফ কনস্টেবল 2019 আর পি এফ এএলপি এবং টেকনিক্যালে পড়েছিল টেকনিশিয়ানে পড়েছিল আরআরবি এনটিপিসি পড়েছে 2016 আরআরবি কনস্টেবল পড়েছে 2019 আরআরবি এনটিপিসি 2017 তো আমি যে কটা কোশ্চেন তোমাকে করালাম আজকে কিন্তু সব কটাই কিন্তু ইয়ার সলভে পড়েছে তো এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা তোমাদের জন্য তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে লক্ষ্য করো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানিও ধন্যবাদ বেস্ট অফ লাক সবাইকে